মিয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহর রাসূল জবাব দিতেছিলেন যে ভাবতেছিলাম মুসলমানদের সমস্ত কর্ম নিয়া, ইন্না আমরাল মুমিন কুল্লুহু আজিব, মুসলমানদের সমস্ত বিষয়ই আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে আশ্চর্যজনক অর্থ হচ্ছে সব কিছুর বিনিময়ই তোমাদেরকে সওয়াব তো এটার বিনিময়েও সওয়াব দেওয়া হয়। এই জন্য এক হাদিসে আছে, অসুস্থ ব্যক্তি বিছনায় পড়া যখন আহ আহ চিৎকার দিতে থাকে, আহ আহ করতে থাকে, তো হাদিসে আছে আমিনুল মারিদি তাসবিহুন, যখন আহ আহ বলে তখন তাকে সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহর পর সওয়াব কিন্তু কোনো ছোট জিনিস না, যদিও আমাদের কাছে ওই দাড়িপাল্লা নাই, মাপা যায় না বা বাবাও যায় না, আর বাপলেও এই ছোট্ট মাথাটার ভিতরে আসবে না, কেন আমাদের মাথা বেশির থেকে বেশি 21.5, ঊর্ধ্বে কারো 23-এর উপরে যদি মাথা হয় তাহলে স্ক্রুপ ঢিলা হয়, কিন্তু এই জন্য মাথার মাপ 20, 25, 21, 22, ঊর্ধ্বে 22.5, তো মাথার ভিতরে আসবে না। সুবহানাল্লাহর সওয়াব কত বড়! একটু আলোচনায় আসুক, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি সুবহানাল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, এই জন্য যখন বিছনায় পড়া আহ আহ বলতে থাকে ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। আবার সুবহানাল্লাহর সওয়াব এখানেই কিন্তু শেষ না, শুধু এতটুকুই শেষ না, সুবহানাল্লাহ বান্দা যখন বলে তো জান্নাতে একটা গাছ তার জন্য রোপণ করা হয়, রোপণ করা হয় না, কমপ্লিট একটা গাছ হয়ে যায়, পরিধি এতটুক বড় হয়, পরিধি বুঝেন তো, শাখা প্রশাখা এতটুকু ছড়ায়। তো আল্লাহর রাসূল বলছেন আরবের দ্রুতগামী ঘোড়া, আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যেটা, ওটা ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারে, কত? ওটাকে যদি নন স্টপ চালানো হয়, আচ্ছা ঘন্টায় যদি 60 কিলোমিটার হয় তাহলে 24 ঘন্টায় কয় কিলোমিটার হবে? 2,24,000। 60-এর পূরণ দেন না 24 দিয়া, মোবাইল তো আসেই লোভে। হ্যাঁ, 1,400, ভালো মতে কইছেন তো, 1,440, তাহলে 2,440 কিলোমিটার 24 ঘন্টা যায়। এই ঘোড়া যদি নন স্টপ 100 বৎসর চলতে থাকে তাইলেও এই গাছের পরিধির এই মাথা থেকে ওই মাথা অতিক্রম করতে পারবে না, এরকম একটা গাছ লাগে। শুধু শুধু কিন্তু বলেন নাই, সুলাইমান আলাইহিসসালাম যার রাজত্ব, যার মতো রাজত্ব কাউকে দেনও না আর কাউকে দিবেনও না, যার রাজত্ব বাতাসের উপরও ছিল, পানির উপরও ছিল, জমিনে যা কিছু আছে সবটির উপরই তার রাজত্ব ছিল, এমনকি যিনি পাখির বাসা পর্যন্ত বসতেন, এমনকি যিনি পিপিলিকার বাসা পর্যন্ত বসতেন, পিপিলিকার কিন্তু কোনো বাসা নাই, তার বাসা হইল তার মাথার উপরে দুইটা কাঠির মতো দেখবেন, এই কাঠি দুইটা ঘর্ষণ করে, ঘর্ষণ, এই ঘর্ষণ হলো তার বাসা। পিপিলিকা দেখবেন চলতে চলতে একটু পরেই
মাথার উপরে দুটো কাঠির মতো আছে, সিংহের মতো ছোট্ট, দেখছেন? দেখেন ভালো মতো ওই দুটাকে ঘষা দেয়, ঘষা দিলে স্পেয়ার হয়, ফায়ার হয়, ওটার থেকে তার বাসা পিঁপড়ায় পিঁপড়ার বাসা বোঝে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামও পিঁপড়ার বাসা বুঝতেন। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন বলতেছি, কোরআন বলে যে উনি বুঝতেন। তো উনি বলতেছে সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা আযামু মিন মুলকি সুলাইমান, একবার সুবহানাল্লাহ পড়া আমার সমূলে রাজ্যের থেকেও বেশি দামি। এটাও উনি অনেক ছোট বলছেন, উনি অনেক, ওনার রাজত্ব তো এই দুনিয়ার উপরেই ছিল, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আর উপরে তো ছিল না, আকাশের নিচে জমিনের উপরে এতটুকুই তো ছিল, ঠিক না? কিন্তু সুবহানাল্লাহ, গ্রহণযোগ্যতা যদি পাওয়া যায় তো জান্নাতে যে রাজত্ব পাবে, এই দুনিয়াটা 24,000 কিলোমিটার, কত? 24,000। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়, যদি 25,000 হইতো তাহলে আমাদের রাত দিনও 25 ঘন্টায় হইতো, যদি 26,000 হইতো তাহলে আমাদের রাত দিনও 26 ঘন্টায় হইতো, মাত্র 24,000 কিলোমিটার, যার কারণে আমাদের রাত্র দিন 24 ঘন্টায়। কেননা দুনিয়া পার ঘন্টায় 1,000 মাইল গতিতে ঘোরে, কয় হাজার মাইল? কি 24,000 মাইল অতিক্রম করতে তাকে 24 ঘন্টা লাগে, এই জন্য 24 ঘন্টা। এই রাজত্ব ছোট। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে গরমে বসে আছি, এই যে গরমে বসে আছি, এটা কোনো বেকার না, আল্লাহর ঘরে বসে আছি, তাই না? কার ঘরে? এখানে চুপচাপ বসে থাকলেও লাভ, ঠিক না? কিরকম লাভ জানেন? চুপচাপ বসে থাকেন, একজন ফেরেশতা আপনার পাশে বসা মাগফিরাতের দোয়া করতে বাধ্য, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ রে মাফ করে দেন। আল্লাহ বলবে তুমি এত লালায়িত কেন? এর মাগফিরাতের জন্য আপনার ঘরেই তো বসে আছে, তারপরে যদি মাপ না পায় তো কোথায় পাবে? আরেকজন পাশে বসা বললে আল্লাহুম্মার হাম আলাই, আল্লাহর উপরে দয়া করেন। আল্লাহ যদি বলে তুমি এত লালায়িত কেন, কে মাপ চাইতেছে আমার জন্য? ফেরেশতা কে? কেমন মাখলুক? নূর দ্বারা তৈরি, লা ইয়াসুন, নাফরমানি করেন না, ইয়াফালুনা মা ইউমার, যা হুকুম করেন তাই করেন, পাক পবিত্র, নূরের তৈরি, কোনো নাফরমানির ছোঁয়া লাগে না। আপনি আর আমি কি একটা হাদিস মনে উঠলো বলি, আল্লাহ মাঝে মাঝে মানুষকে সম্বোধন করে, এক হাদিসের ভিতরে আছে, মানুষকে সম্বোধন করে আস্তুরুকা ওয়ালা তাকশানি, তোর সব কিছু আমি লুকাইয়া দিছি অথচ তুই আমাকে ভয় পাস না, সব কিছু। তারপরে আল্লাহ একটু ওয়ার্নিং দেয়, লাউ কাশাবতু সিররাকা লাসাব্বাকা নাস, তোর ভুল ত্রুটি যদি খুলা দিতাম তাহলে মানুষের সালামের জায়গায় জুতা মারত জুতা। এরম গুনাহ আছে জীবনে না নাই? ইচ্ছা হোক আর ভুলে হোক, ঠিক না? আমার তো আছে, আপনাদের হয়তো নাও থাকতে পারে, ঠিক না? এরকম গুনাহ কিন্তু সবার জীবনেই দুই একটা আছে। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি, আমি 24 ঘন্টা তোকে লুকাই, লোকচুরি খেলি তোর সাথে, আমি তো ভুল ত্রুটি কাউকে জানতে দিই না। তারপরে বলে লাউ কাশাবতু সিররাকা লাসাব্বাকা নাস, যদি তোর ভুল ত্রুটি খুলা দিতাম তো মানুষ তোকে সালামের জায়গায় জুতা মারত জুতা, ঘরের লোকও তোকে বাহির করে দিত ঘর থেকে বেরো, কিন্তু আমি লোকচুরি খেলতেছি,
লুকায় দেই। ওই মাসুম ফেরেশতা আমার মতো মানুষের জন্য পাশে বয়া বললে আল্লাহুম্মার হাম আলাই, আল্লাহ এর উপরে দয়া করেন। আবার যুক্তিও দাঁড় করায়, লজিকও দেয়, যুক্তিও দেয়, আল্লাহ আপনার ঘরে যদি দয়া না পায়, রহমত না পায় তো কোথায় পাবে? মসজিদে ঢুকার দোয়া কি? বুঝা গেল রহমতের গোডাউনে ঢুকতেছি, ঠিক না? বিদায় দোয়াই পড়া ঢুকতেছি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি, আয় আল্লাহ রহমতের গোডাউনে ঢুকলাম, এইখানেও যদি দরজা না খোলে তো আর কোথাও খুলবে না। কি এই দোয়া শুধু মসজিদেই না অন্য জায়গায় পড়া যায়? অন্য কোথাও তো পড়া যায় না, কি কোন হুজুর পড়া যায়? অন্য কোথাও পড়া যায় না, মসজিদে ঢুকতে গেলেই এই দোয়া পড়তে হবে। বিদায় ফেরেশতা আল্লাহকে বুঝাইতে চাইতেছে, আল্লাহ দোয়া পড়া তো ঢুকছে গোডাউনে, এইখানেও যদি রহমত না পাইলো তো কোথায় পাবে, একটু দেন না একে। আবার আরেকজন ফেরেশতা পিছে বসে নামাজের সওয়াব লিখতেছে, যতক্ষণ মসজিদে বসে থাকবেন। তাহলে মসজিদে বসেও কিন্তু কি সওয়াবের থেকে লাভই লাভ, লাভই লাভ, ঠিক না? যদি কাটা বিঁধলে সওয়াব পাওয়া যায় তো মসজিদে বসে থাকলে তো আরো বড় লাভ, ঠিক না? হ্যাঁ, হায় আফসোস, আজকে তো মুসলমানদেরকে মসজিদে আনাও যায় না। একটা সময় ছিল, এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতে বাধ্য হয়েছেন, সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, কিতাবের নামই হলো সাহাবা জীবন কোথায় কাটাইছেন, সাহাবারা জীবন কোথায় কাটাইছেন। আমরা জীবন কাটাই দশ জায়গায়, কয় জায়গায়? রোডে, ঘাটে, আমার কথা বোঝেন? রোডে, ঘাটে, ঘাট চিনেন? আরে নারায়ণগঞ্জের মানুষ ঘাট না চিনলে কই চিনবো, আপনারা তো বন্দরের লোক, ঠিক না? রাস্তা হলো না দুই দিন, ঠিক না? জুমা জুমা আট দিন, এর আগে তো নদী পাড়িয়ে যেতেন, ঠিক না? কি কন রাগ হয়ে গেলেন? ছোটবেলাও বন্দর চিনি আমি। রোডে না হয় ঘাটে, হাটে না হয় বাজারে, খেতে না হয় খামারে, অফিসে না হয় আদালতে, ঠিক না? ঘরে না হয় বাড়িতে, দশটা হয়ে গেছে আরও দুটা বাড়াই দিতে পারেন এখন, মেল না হইলে ফ্যাক্টরিতে, এই বারো জায়গায় আমাদের সময় কাটে, ঠিক না? এর বাহিরে তো কাটে না। হ্যাঁ, ঘরে বসে আসে কিন্তু মসজিদে আসে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতে বাধ্য হয়েছেন, সাহাবা জীবন কোথায় কাটাইছেন, আইনা কাদাও হায়াতাহুম, ওনারা জীবন কোথায় কাটাইছেন, কোথায় জীবন কাটাইছেন। তো লেখছেন, লিদিনিল্লাহি ওয়া আম্মার ফি বাইতিন ইউসতার ফি হাজাতিন লা বুদ্দা মিন, ওনারা তিন জায়গায় জীবন কাটাইছেন। সবচেয়ে বেশি সময় কাটাইছেন ওনারা আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে বা আল্লাহর রাস্তায়, এই দুই জায়গায় সময় সবচেয়ে বেশি কাটাইছেন। আল্লাহর ঘরে না হয়, না হয় আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে কাটাইছেন না হয় আল্লাহর রাস্তায়। দ্বিতীয় সময় কাটাইছেন ওনারা ফি বাইতিন ইউসতার, কখনো কখনো ঘরে একটু ছায়া নিতে যেতেন, ছায়া উষ্ণতা নিতে যেতেন, একটু দিল, এটাকে কি বলা হয়, দিলকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মাঝে ঘরে যেতেন। ফি বাইতিন ইউসতার, নিজেকে একটু লুকানোর জন্য, একটু ছায়া নেওয়ার জন্য, একটু মনকে প্রফুল্ল করার জন্য বিবি বাল বাচ্চার ভিতরে যাইতেন। আর তৃতীয় ফি হাজাতিন লা বুদ্দা মিনহু, যতটুক না হইলেই নয়,
এতটুকের জন্য ওনারা কামাই রুজিতে যাইতেন, যতটুক না হইলেই নয়, না হইলেই। আজকে কিন্তু আমরা কামাই বাতকাপুর বাসস্থানের জন্য কামায়, এরকম লোকের সংখ্যা খুব কম। আমরা কেন কামাই জানেন? রাগ হয়ে গেলেন আমার কথাটা মনে হয় বোঝেন নাই। প্রয়োজন অনুযায়ী বাতকাপুর বাসস্থানের জন্য আমরা কামাই খুব কম। আমাদের কামাই হলো এখন উন্নত বাসস্থানের জন্য, উন্নত কাপড়ের জন্য, উন্নত খাওয়ার জন্য, উন্নত এরিয়ার জন্য, সব কিছু উন্নত চাই। এটা হলো প্রথম, উন্নত হইতে হবে। দ্বিতীয় আরেকটা কারণ হলো জমা হইতে হবে, ব্যালেন্স হইতে হবে, ব্যালেন্স থাকতে হবে। লাখওয়া হাজারওয়ালা লাখওয়ালা হইতে হবে, লাখওয়ালা কোটিওয়ালা হইতে হবে, কোটিওয়ালা শত কোটিওয়ালা হইতে হবে, শত কোটিওয়ালা হাজার কোটিওয়ালা হইতে হবে, শুধু বাড়তে হবে। কিন্তু সেও জানে না নিয়ে যাওয়া যাবে না খায়া যাওয়া যাবে, নিয়েও যাবে না, নিয়েও যাবে না, খাওয়াও যাবে না, এটা সেও জানে। কিন্তু নিশা, কিন্তু সাহাবায়ে কেরামের জীবন কাটতো, আজকে মসজিদে আমাদের জীবন দুর্বিষয় হয়ে যায়, আসতেও রাজি না, আসলে বসতেও রাজি না, আসলে বসতেও রাজি না। অথচ একটা সময় ছিল মুসলমানদের সবচেয়ে বেশি সময় কাটতো মসজিদে অথবা আল্লাহর রাস্তায়, মসজিদে কাটতো। কেননা জীবনে দুইটা জিনিস প্রয়োজন, এই দুই জিনিস যদি আপনার জীবনে না থাকে তাহলে সোনার বাড়িও হতে পারে, সোনার গাড়িও হতে পারে, সব কিছু সোনার হতে পারে, কিন্তু আপনার জীবনে মজা থাকবে না। আজকে যেমন আমাদের কারো জীবনে মজা নেই, কারো জীবনে মজা নেই। ভাবছিল বিয়ে জানি কত মজা, কিন্তু করার পরে দেখে কোনো মজা নাই, এর চেয়ে তিতা আর কিচ্ছু নাই, ঠিক না? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, শাদি করনা শৌক হয়, চান্দে দিন কা শৌক হয়, ফির গলে মে তৌক হয়, শাদি মাকুন শাদি মাকুন। পোড়া নেওয়ার পরে এটা একটা বেরি, এরকম বেরি মজা নাই। শুধু বিয়ে না, কোনো সম্পর্কে আমাদের মজা নেই। প্রত্যেকের সাথে যতগুলো সম্পর্ক আছে কোনো সম্পর্কে কি নাই, কি নাই, কি আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? হ্যাঁ, ভাবছেন একা আছি বিয়ে করলে খুব মজা হবে, বিয়ে করার পরে ভাবছেন সন্তান হইলে মনে হয় খুব মজা হবে, আবার ভাবছেন এগুলা বড় হইলে মানুষ হয়ে গেলে মনে হয় খুব মজা হবে, এখন মানুষ হওয়ার পরে ভাবতেছেন এগুলাকে বিয়ে সাজিয়ে দিদা দিলে মনে হয় আমি মজায় চলে যাব। কিন্তু যতই আগে বাড়তেছি ততই দলদলের ভিতরে ফাঁসতেছি, ততই বেড়া জালে কি করতেছি, কোনো সম্পর্কে মজা নাই, কোনো খাওয়ায়ও মজা নাই, কোথাও মজা নেই। খাওয়ায় মজা নাই কেন জানেন? এটার প্রমাণ দিব। খাওয়ার মজা যদি থাকতো তাহলে খাওয়ার মেনু ডেলি চেঞ্জ হতো না। মনে হয় বোঝেন নাই? উন্নত থেকে উন্নত খাওয়ার জন্য নারায়ণগঞ্জের মানুষ ঢাকা বেলি রোডে যেত না, ফাস্ট ফ্রুটের দোকান কোনোদিন খুলতো না, বিভিন্ন দেশের আইটেম কখনো আমাদের দেশে আসতো না, মজা পায় না। তো ঘরের খাওয়ায় মজা নাই, এখন কয় বাইরে খায়া দেখি, বাইরে খায়া দেখে না এটা মজা নাই, আরে ওইখানে বলে মজা তো ওইখানে দৌড়াইতেছে, খালি মজার জন্য দৌড়াইতেছে, মজা মজা মজা, কেন জীবনে মজা নাই? যখন মজা থাকে না তো প্রবাদ বাক্য সত্য, কয় খিদায় চায় না পান্থা ভাত, খিদা যখন লাগে না প্রচন্ড খিদা,
তখন পান্থা বাতেও কাচ্চির মজা আসে, ফাস্ট ফুডের মজা আসে, ঠিক না? এখন মজা কোথাও নাই, মজা নাই। কারণ কি জানেন? কারণ একটা আছে এটার পিছনে। হাদিস বলতেছে, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে তার আর আল্লাহ সম্পর্ক থেকে যে ঠিক করবে, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, ওই ব্যক্তিরা সমগ্র সৃষ্টির সম্পর্ক আল্লাহ নিজে ঠিক করে দিবে, তখন সে সমস্ত সম্পর্কে মজা পাবে, মজা। আজকে সন্তান আছে, মজা নাই, টাকা আছে, মজা নাই, বাংলো আছে, মজা নাই, গাড়ি আছে, মজা নাই, বাড়ি আছে, মজা নাই, সম্পদ আছে, মজা নাই, অর্থের পাহাড় আছে, মজা নাই, কিন্তু সবাই মজা তালাশ করতেছে। এখন মজা শুধু মজার মধ্যে আছে, আর কোথাও নেই। বলে হ্যাপি শুধু কে কে আছে, জীবনে নাই হ্যাপি। হ্যাপি বুঝেন তো? হ্যাঁ, হ্যাপি বুঝেন না? হ্যাপি কে কে লেখা থাকে না? হ্যাপি মেরিজ ডে, হ্যাপি বার্থডে, হ্যাপি শুধু কে কে লেখা আছে, জীবনে হ্যাপি নাই, জীবনে কেউ হ্যাপি না। এটা এটা কে কে লেখা আছে? কারণ ওই যে বললাম না, আল্লাহ সম্পর্ক আর আমার সম্পর্ক যদি আমি ঠিক না করতে পারলাম, তো আল্লাহর ওয়াদা, তোমার আমার সম্পর্ক ঠিক করো, বাকি সম্পর্কগুলা আমি আল্লাহ ঠিক করে দিব, তোমাকে ঠিক করতে হবে না। তখন তুমি মজা পাবে, মজা। তখন তুমি কি পাবে? মজা পাবে, সব জায়গায় মজা পাবে। তখন সব সম্পর্কে মজা পাবে তুমি, মজা সম্পর্কের মজা পাবে। হ্যাঁ, স্বাদ কি আল্লাহ দেয় না আপনি দেন? না মশল্লা দেয়? স্বাদ কে দেয়? আচ্ছা, জিব্বায় রুচি কে দেয়? হ্যাঁ, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, জ্বর হইলে রুচি থাকে না, ঠিক না? মিষ্টি দিলেও কয় সড়া ভাল লাগে না, ঠিক না? কেন? রুচি নষ্ট হয়ে গেছে, ঠিক না? আল্লাহ যদি রুচি দেয়, তো পান্থা পাতার মরিচ পোড়া এরকম রুচি হয় যেই রুচি দামি থিকা দামি খাদ্য হয় না। আল্লাহ বলে তোমার আমার সম্পর্ক ঠিক করো, সব সম্পর্ক আমি ঠিক করে দেব। আজকে আমরা সম্পর্ক ঠিক করার পিছনে দৌড়াইতেছি, কিন্তু কোন জায়গায় চাবি ঘুরাইলে ঠিক হবে এটা কেউ জানি না। বিদায় এরকম অবস্থা, এদিক দিয়া টানি তো ওদিক দিয়ে খুলা যায়, ওদিক দিয়া টানি তো এদিক দিয়ে খুলা যায়। যেমন শর্ট কাপড়, ওই সাহাবীর মতো মাথা ডাকতেছে, পাও খুলা যেতেছে, পাও ডাকতেছে, মাথা খুলা যেতেছে। আমাদের জীবনেরও এই দশা, এদিক দিয়ে জোড়া দেই ওদিক দিয়ে ছুটা যায়, ওদিক দিয়ে জোড়া দেই আরেক দিক দিয়ে ছুটা যায়, সব ছুটা খান খান হয়ে যেতেছে, কিন্তু আমি 24 ঘন্টা জোড়া তালির পিছনে দৌড়াইতেছি। আফসোস, আমি জানিও না কোথায় জোড়া দিলে কোথায় লেগে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম জানতেন যে মেইন পয়েন্ট কোথায়, এই জন্য ওনাদের জীবনটা ঠিক মতে কাটত, কোথায় কাটাইলে কোথায় যায় লাগবে, এই জন্য ওনারা জীবন, আমরা আজকে 12 জায়গায় কাটাই। সবচেয়ে বেশি কষ্ট হয় মসজিদে আসলে, ঠিক না? হ্যাঁ, ইমাম সাহেব কেরাত লম্বা পড়লে কষ্ট হয়ে যায়, ঠিক না? জুমার ওয়াজ লম্বা হইলে অনেকে তো বইলেই ফেলে, ঠিক না? অনেকে আসতেই চায় না, ঠিক না? আবার বাহিরে যেয়ে বলেও মসজিদে আসি না, এই জন্য আপনারা বেরবের যে শুরু করছেন বন্ধই করেন না। আপনারা মনে করছেন আপনাদের মতো আনবো কোনো কাজ কাম নাই, ঠিক না? মসজিদে আমাদের সময় কাটে না, অথচ সাহাবায়ে কেরামে সবচেয়ে বেশি সময় কাটত মসজিদে। ফি বাইতিন ইউস ফি দীনিল্লাহি ওয়া আম্মার, অথবা লিবাইতাল্লাহি ওয়া আম্মার, আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় ওনাদের সময় সবচেয়ে বেশি লাগছে। এই জন্য জীবনে মজা ছিল, মজা মজা ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ সারা দিন পরিশ্রম করে আসতেছে, সারা দিন
ওলামাদেরকে জিজ্ঞেস করেন ওনার পরিশ্রমের মাত্রা কতটুকু ছিল। উনি এক মাসে 61টি কোরআন খতম করতেন। কত? 61। এক রমজানে 61টি কোরআন খতম উনি করতেন। তাহাজ্জুদে এক খতম, দিনে এক খতম, তারাবিতে এক খতম। প্রতিদিন হাজারো মাসলা উনি বাহির করতেন। ইমাম, এক মজহাবের ইমাম উনি। বাবা ছিল না, রাত্রে যখন ঘরে ফিরতেন তো প্রথম মার পায়ে তেল মালিশ করতেন, মার পাও টিপা টিপা, তারপরে মাকে ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পাও টিপতে 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 পায়ের তালু উঁচা করা চুমা মেরা দিতেন। মা কাইপা উঠতো, সাফি তোর পবিত্র ঠোঁট আমার পায়ের তালুতে। তো বলছে, না তো মা, কোথায় তোমার পায়ের তালুতে? বলে, দেখলাম তো আমার পায়ের তালুতে চুমা দিতে। বলে, তোমার পায়ের তালুতে চুমা দিই নাই আমি, আমি তো আমার জান্নাতে চুমা দিছি। ওই সন্তান, ওই সন্তান হয়েছে, ওই সন্তান, ওই সন্তান তৈরি হয়েছে, ওই সন্তান, ওই সন্তান। বাইজিদ বোস্তামি শুধু শুধু বাইজিদ বোস্তামি হয় না। বাইজিদ বোস্তামির কাহিনী বড় আজীব। ছোট বয়সে বাবা মারা গেছে, শুধু মা আর ছেলে। পরের বাড়িতে কাজ করতো বাইজিদের মা। ছেলে সারাদিন মহল্লার ছেলেদের সাথে ঘুরত, ছেলে মহল্লার ছেলেদের সাথে ঘুরত। তো মা ভাবতো আমার ছেলেটা হারায়া যাবে, সবার কাছে জিজ্ঞাসা করতো আমার ছেলেটাকে মানুষ কোথায় বানাইতে পারি। আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার বাইজিদ কিভাবে ওরকম হবে যেরকম আমি চাই। তো লোকে সন্ধান দিছে, এক আল্লাহওয়ালা আছে এরকম, উনি যদি গ্রহণ করে হয়তো তোমার মনের আশা পুরা হইতে পারে। তো যা বলছে যে আমি তো বিধবা মহিলা, পরের বাড়িতে কাজ করি, আমার ছেলেটা সারাদিন মহল্লায় ঘোরে, আমার ছেলেটা হারায় যাবে, আমি সারা রাত আল্লাহর কাছে কাঁদি, আপনার সন্ধান পাইছি বিদায় আপনার দুয়ারে আসছি, আপনার আমার ছেলেটা যদি আপনি রাইখা আপনার মতো বানায় দিতেন, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার ছেলেটা যদি আপনি রাখেন তো আপনার মতো না বানানো ব্যতীত আমার বাড়িতে ফেরত পাঠাবেন না, আমার বাড়িতে পাঠাবেন না। তো ওস্তাদ চোখের পানির কারণে রেখা দিছে, মা বিধবা মহিলা চোখের পানি ছেড়া কাঁদতেছে। তো একদিন দুই দিন তিন দিন সপ্তাহ পাড়ায় গেছে, ছেলেদের মা বাবা আসে, বাইজিদের তো বাবা নাই, কে আসবে, মা তো পরের বাড়িতে কাজ করে। বাইজিদ একদিন বলতেছে, ওস্তাদ জি আমি মাকে দেখতে যাব, কিন্তু মার সাথে বাবা ওয়াদা, ওস্তাদ ওয়াদা করে ফেলছে যে আপনার মতো যেদিন বানাবেন ওই দিন আমার কাছে পাঠাবেন। একদিকে মার সাথে ওয়াদা, একদিকে বাইজিদের বাজি, বাইজিদের আবেদন। তো ওস্তাদ বলতেছে, শোনো বাইজিদ, এতগুলো পড়া দিছে যেটা একদিন কেন, এক সপ্তাহেও সম্ভব না। বলছে, এই পড়া যদি আজকে কমপ্লিট করতে পারো তাইলে তোমাকে আমি ছুটি দিতে পারি। তো বাইজিদ পড়া নিয়া বৈশা হাত তুলা বলতেছে, আল্লাহ মার কাছে শুনছি তুমি নাকি সবকিছু পারো, আমি তো আল্লাহ মাকেই দেখতে যাব, আমার তো আব্বা নাই, বিদায় আল্লাহ আমি তো পড়বো, তুমি আর পড়াগুলো আমার দিলের ভিতরে জমায়া দিও। বাইজিদ পড়তেছে আর পৃষ্ঠা উল্টাইতেছে, ঘন্টা কয়েক পরে যে ওস্তাদকে বলতেছে, ওস্তাদ কমপ্লিট। তো ওস্তাদ ভাবতেছে, এটা সম্ভব কি করে, এই বাচ্চাও কোনো আজীব, সাধারণ বাচ্চা না, যেটা সপ্তাহে সম্ভব না একদিনে কয়েক ঘন্টায় সম্ভব কি করে হলো। তো বলে, যা বেটা যা। তো বাড়িতে যে দরজায় টোকা দিছে, মা ভিতর থেকে জিজ্ঞেস করছে, কে? বলছে, বাইজিদ। তো মা বলছে, না এটা আমার বাইজিদ না, আমার বাইজিদ এত তাড়াতাড়ি ওরকম হইতে পারে না যেরকম আমি ওস্তাদকে বইলা আসছি, তুমি আমার বাইজিদ না, চলে যাও, আমি দরজা খুলবো না। তো দাঁড়ায় থেকে কাঁদতে কাঁদতে চলে আসছে। ওস্তাদ জিজ্ঞাসা করছে, কি হলো বেটা? বলছে, মা দরজা খোলে নাই, মা বিশ্বাসই করে না আমি তার বাইজিদ।
মা ভিতর থেকে বলতেছিল আমার ভাইজি যা আমি বানাইতে চাইছি সেটা এত তাড়াতাড়ি হইতে পারে না। আয়েশা বলছে ওস্তাদজি আর কোনোদিন ছুটি চাইলেও আপনি আমাকে ছুটি দিয়েন না। পড়তে শুরু করছে, দিন সপ্তাহ মাস গড়ায়া বৎসর কেটে গেছে, কাটতে কাটতে বাইজিদ 18 বৎসরের হয়ে গেছে, পড়া কমপ্লিট। রাত্রে তাহাজ্জতের ভিতরে চোখের পানি সেজদায় বাইজিদ জড়াইতেছে, ওস্তাদ কামরায় ঘুমাইতেছে, আল্লাহর রসুল স্বপ্নে চলে আসছে, ওস্তাদকে উঠাইছে স্বপ্নের থেকে, উঠাও উঠো, বেলায়েতের পাগড়ি তোমার হাতে বাইজিদের মাথায় বান্দা দিয়া আসো, বাইজিদ কমপ্লিট হয়ে গেছে, পাঠাও তার মার্কা। আসলে সন্তান এরকমই হয়, এরকমই হইতো। আজকে আমাদের গুলো আমরা পরেশান, কোথাও মজা নাই, কেন? আমরা আসলে জীবনটা ছোট বদে, কিন্তু কাটাইতে হবে কোথায়, কাটাইতে হবে কিভাবে এটা আমরা জানি না, এই জন্য আমাদের জীবনও এলোমেলো কাটতেছে। যার জন্য দৌড়াইতেছি সবাই, কিন্তু আমরা সুখ চাই, শান্তি চাই, আরাম চাই, ঠিক না, মজা চাই, কিন্তু কোনোটাই যেন আমাদের হাতের নাগালে আসতেছে না। আমরা তো দৌড়াইতেছি, ছুটতেছি, কিন্তু কোটোটা আসতেছে না আমাদের হাতের নাগালে, আর আসবেও না। একদিন কবর তো চলে আসবে, মৌত তো চলে আসবে, কবর চলে আসবে আমার সামনে, মৌত আমার সামনে চলে আসবে, মৌতের থাবা আমার উপরে আসবে, পালকি তো আমার সামনে চলে আসবে, কিন্তু যার জন্য দৌড়াইতেছি এটা কোনোদিন হাতে আসবে না। কারণ আসলে সময় যেখানে কাটানোর দরকার ছিল ওটা জানিই নেই, শিখিয়ে নেই। যদিও ছোট্ট জীবন, এটাকে কিভাবে কাটানো দরকার ছিল এটা কিন্তু আমরা শিখি নাই, জানি না। এই জন্য কথা এখান থেকে বাহির হয়ে গেছে, যদিও গরম মসজিদে বসে আছি, আমাদের সময়টা কিন্তু অনার্থক না। যদি সবরের সাথে বসে থাকতে পারি আর এই সময়টাই যদি গ্রহণযোগ্যতা পাওয়া যায়, এই সময়টাই যদি গ্রহণযোগ্যতা পাওয়া যায়, তাহলে দেখা যাবে এই সময়টার কারণে, এটুকের মূল্যায়নের কারণে আল্লাহ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আমলকেও মূল্যায়ন করেন। তো আল্লাহ উদাহরণ দিয়েছেন আমাদেরকে, শত উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, অতীত জাতির কাহিনী দিয়া। বুখারী শরীফে আছে, এক মহিলা তার জীবনের আলোচনা করা যায় না, এরকম কালো ছিল জীবনটা, এরকম কালো, এরকম কালো, বাইরে লাউড স্পিকার খোলা যেটা উচ্চারণ করা যায় না, তার জীবনটা পুরোটাই কালো, না নামাজ না রোজা, না হজ না জাকাত, না পর্দা না পুশিদা, যে পতিতা ব্যবসায় লিপ্ত ছিল। পতিতা ব্যবসা চিনেন তো? পতিতা ছিল সে, এটাই তার কাজ ছিল, আমল কিন্তু বিলকুল ছোট। আসতেছে রাস্তা দিয়া, তো দেখতেছে কুয়ার পাশে চতুর্দিকে এক কুকুর ঘুরতেছে, ক্ষুধার তার পিপাসার তারণায় জিব্বা বাহির হয়ে গেছে, বারবার কুয়ার ভিতরে তাকায় দেখে পানি বহুত নিচে, পানি বহুত নিচে, ওই পর্যন্ত না গর্দান পচবে, না ওই পর্যন্ত তার জিব্বা পচবে, আর কুকুরের কিন্তু কয়েক গ্লাস পানিও প্রয়োজন হয় না। কুকুর পানি খেতে দেখছেন, সে কিন্তু কয়েক গ্লাস পানি খায় না, জিব্বাটাকে কয়েকবার পানির ভিতরে মারে বাস হয়ে গেছে, ঠিক না? ওই মহিলার কুকুরের উপরে দয়া আসছে, যে পুরা কাপড় খুলতে দ্বিধা করে না সে ওড়না খুলছে, নিজের জুতার সাথে বাঁধছে, ওড়নার মাধ্যমে জুতা দিয়া কয় ফোঁটা পানি আর উঠছে, পিপাসিত কুকুরের মুখে ঢেলা দিছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ ওই কালো থেকে কালো জীবনটাকে এই ছোট্ট একটা ক্ষুদ্র কারণের দ্বারা, আমলের দ্বারা, বুখারী শরীফে আছে, ছোট্ট একটা আমলের দ্বারা তার জীবনটাকে নিট এন্ড ক্লিন করা তাকে জান্নাতে ঢুকাই দিছে। আমল ছোট হইতে পারে,
যদি গ্রহণযোগ্যতা পাওয়া যায় হইতে পারে এই বসাই আমাদের জীবনের নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেল। এই বসাই একটু গ্রহণযোগ্যতা পাইলেই হয়েছে, নাজাত হয়ে যাবে। তো কথা যেইখান থেকে চলছিল যে যদিও গরমের ভিতরে আমরা বসা আছি, মুসলমানদের কোনো জিনিস বেকার না, এটারও মূল্য হবে। ওইখান থেকেই কথা চলে আসছিল যে আমরা জানি না আমাদের জীবনটা কোথায় কাটাইতে হবে। আজকে তো বারো জায়গায় কাটতেছে, কিন্তু কোথায় কাটানো দরকার ছিল এটা আমাদের কারো জানা নাই। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে কিতাব লিখতে বাধ্য হয়েছেন। সাহাবায়ে কেরাম হলেন আমাদের জীবনের জন্য মডেল, সাহাবায়ে কেরামের জীবনের জন্য হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মডেল হিসাবে গ্রহণ করছেন, নিজেদের জীবনকে মডেল হিসাবে তৈরি করছেন। আমাদের জন্য সাহাবায়ে কেরামের জীবন হলো মডেল, নমুনা, স্যাম্পল। নরনারী নির্বিশেষে তো লিখতে বাধ্য হয়েছেন যে জীবনটা কোথায় কাটছে, জীবনটা কোথায় কাটছে, উনি দেখাইছেন জীবনটা কোথায় কাটছে। সম্পর্ক আজকে আমাদের বারো জায়গায়, হায় আফসোস, হায় আফসোস, এই মহল্লায়ও পাওয়া যাবে, এই এলাকায়ও পাওয়া যাবে। মন মতো টাকা শুধু বাথরুমে খরচ করছে, কয়েক লক্ষ টাকা শুধু বাথরুমে লাগাইয়া দিছে, ঠিক না? কি বাথরুম কি মিস কল দিয়ে আসে, না ফোন করে আসে, না চিঠি দিয়ে আসে? দেখা গেছে সপ্তাহের ভিতরে একবারও সুযোগ হয় না নিজের বাড়ির বাথরুমে যাওয়ার, কেননা ব্যস্ততা এতটুকু। বাড়িতে আসলেও আসে মাত্র ছয় ঘন্টার জন্য, কোনো মতে ঘুমাইল, সকালে উঠে আবার দৌড়, ঠিক না? কি কি রাগ হয়ে গেলেন? আঠারো ঘন্টাই তো বাহিরে থাকি, ঠিক না? ছয় ঘন্টা থাকি বাড়িতে, ঠিক না? ছয় ঘন্টা তো বাথরুম আসবে, এরকমও তো কোনো কথা না, ঠিক না? বাথরুম ওই সময়ই আসছে, হয়তো দেখা গেছে এক রুমালের জায়গায় তিন রুমাল নাকের ভিতরে ঢুকায় দিয়া পরে ওইখানে যে প্রয়োজন সেরা নিছে, আর মনে মনে ভাবছে দশ লাখ টাকা তো বাড়ির বাথরুমই লাগাইয়া দিলাম, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মনে হয় আমার কথা বুঝতেছেন না। আসলে বাড়িতে থাকি ছয় ঘন্টা, এর জন্য একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, কিতাবে লেখা আছে যে তুমি কামাবে মন মতো কামাবে, কামাইও হবে, কিন্তু তোমাকে খাইতে দিব না, তোমাকে তোমাকে কি বুঝে আসে? যতটুক কামাই অতটুকুই খাই, কামাইয়ের মাত্রার তুলনায় খাওয়ার মাত্রা কতটুকু? হ্যাঁ হ্যাঁ, কে বললো জানি বেশি? আপনি যতটুকু কামান ওই তুলনায় কতটুকু খান? আর যারা কোটি কোটি কামায়, হ্যাঁ হ্যাঁ, আরো কম, ঠিক না? কেন লিস্টি দেওয়া আছে খাইতে গেলে, ঠিক না? রোগ তো বাজায় নিছি এক ডজন, ঠিক না? এখন মিষ্টি আসলেও খাইতে মন খাওয়া যায় না, বরং মিষ্টির দোকানের সামনে দিয়া গেলে ডাক্তার বলে দিছে বেশি তাকায়েন না। বলছে কেন? চোখের রশি দিয়া মিষ্টি ভিতরে ঢুইকা ডায়াবেটিস বাড়াইয়া দিতে পারে, ঠিক না? ফ্রিকুয়েন্সি যদি মোবাইলের হইতে পারে তাহলে দৃষ্টিরও তো ফ্রিকুয়েন্সি আছে না? নাই, নাইলে আমরা দেখি কি কইরা, ঠিক না? কি আমি কি বুঝাইতে পারতেছি? মোবাইলে ফ্রিকুয়েন্সি আছে না, নেটওয়ার্ক আছে না, তো দৃষ্টিরও তো ফ্রিকুয়েন্সি আছে, ওটা দিয়ে ঢুকতে পারে। তো কামাবে তোমাকে খাইতে দিব না, বানাবে তোমাকে থাকতে দিব না। কি চিরদিন থাকা যাবে? হ্যাঁ, চিরদিন থাকা যাবে? যত সুন্দরই বানান না কেন, মরতে দেরি, ঠিক না? মরতে দেরি, হ্যাঁ,
গত শুক্রবারই আমার এক রিলেটিভ আছে, মারা গেছে, মুরাদনগর কবর হয়েছে এই করোনার মাধ্যম সময়। তা আমি কাল শুক্রবারে কবর জিয়ারত করতে গেছি, ওইখান থেকে থেকে আমি ফোন করছি। আমার চাচি সম্পর্ক হয় যে তোমরা চাচিকে কোথায় শোয়া গেলা, তোমরা কোথায় থাকো আর চাচি কোথায়? তোমরা তো ডুপ্লেক্সে থাকো, ডুপ্লেক্স বাড়ি, এসি, দামি দামি গাদ্দা, ঘরে ঢুকলে মনে হয় যে ফাইভ স্টার, সেভেন স্টার, ফাইভ স্টার হোটেল ফেল। আমার চাচিরে কই ফালায়াত হয়ে গেলা তোমরা? মরতে দেরি, কোথায় রেখা আসবে এটাতে দেরি করবে না। আল্লাহ বলে বানাইবা তোমাকে থাকতে দিব না, কামাইবা খাইতে দিব না, জমাইবা তোমাকে ভোগ করতে দিব না, জমাইবা। এই জন্যই আল্লাহ রাসূল চিৎকার দিছেন, মা আকালতা ফা আফনাইতা, যা খাইছো তা শেষ, মা লাবিস্তা ফা আবলাইতা, যা পড়ছো এটা পুরাণ হয়ে গেছে, মা কদ্দামতা ফা জাখারতা, যেটা আগে পাঠায় দিছো ওটা জমা হয়ে গেছে ব্যাংকে, যেটা আখেরাতের জন্য পাঠাইছো এটা জমা হয়েছে, মা তারাক্তা লি ওয়ারাসাতি কা ফা খাসিরতা, যেটা পিছে রাইখা গেছে ওটা লস হয়ে গেছে, লস। তুমি জানো না এখানেই বহুত লোক পাওয়া যাবে, বাপের কবর নিশান পর্যন্ত জানে না যে বাপের কবর কোথায়। কি রাগ হয়ে গেলেন? হবে না এরকম লোক এখানে, বাপের কবর চিনে না? এরকম লোক এখানে বেশিরভাগ হবে, যারা বৎসরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পায় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এখানে বেশিরভাগ লোক এরকম পাওয়া যাবে, যারা নামাজের পরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, ইমাম সাহেব পড়লে পড়ে, নাইলে নিজের থেকে পড়ার মনেও থাকে না, মরেও না, শিখেও নাই, শিখেও নাই, অথচ আল্লাহ হুকুম দিতেছেন, কুল, মাহবুব আপনি বলেন, মাহবুব আপনি বলেন, রব্বির হাম হুমা আপনি বলেন, আপনার উম্মতকে বলেন, শিখান এদেরকে, দোয়া পর্যন্ত আল্লাহ শিখায় দিছে কি চাইতে হবে। বেশিরভাগ লোকের ইমাম সাহেব পড়লে মনে থাকে, আমারও মনে থাকে না, আমি আমার কথাও বলি, আমারও মনে থাকে না, আমি যে উর্দে তা না, কিন্তু উচিত ছিল প্রত্যেক নামাজের পরে কোনো দোয়া করি আর না করি। হায়, এখানে যারা বাপ আছে সে জানে সন্তানের জন্য। আমি মাঝে মাঝে বলি, আপনাদের এলাকার ভ্যানওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, বাইকওয়ালা আছে, ঠিক না? এমন দিন যায় না দুই চার বিশটা গালি না খায়া বাড়িতে আসে, ঠিক না? হ্যাঁ, কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই চার বিশটা গালি তো খাই, ঠিক না? না খায় না। হ্যাঁ, আবার এমনও দিন আছে দুই চারটা চর থাপ্পরও খায়া আসে, না আসে না? হ্যাঁ, যদি ওকে বলা হয় কালকে আবার কেন বাইক নিয়ে বাহির হইছো, রিক্সা নিয়ে কেন বাহির হইলা, কালকে না দেখলাম তোমাকে ছেলেরা দুরা চটকায়, তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা যদি না থাকতো তাহলে কোনো দিন হাতে উঠতো না, বাচ্চা আছে তো, বিবি বাল বাচ্চা আছে তো, সংসার আছে তো, এদের মুখের দিকে তাকায়া বাইক নিয়ে বাহির হইতে বাধ্য হই। যদিও যুবক ছেলেরা পড়ায় দিনই এক কথায় দুই কথায় লাগায়া দেয় চাটা দুইটা, থাপ্পড় লাগায়া দেয়, কিল ঘুষি লাগায়া দেয়, গালি তো আসেই। পরিবারের বড় যে পরিবার চালায় সে জানে সারা দিন সে কত ক্লান্ত হয়, ঠিক না? না জানে না। এই জন্যই শ্রমিক যখন, মনে উঠলো বলতেছি, শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়া বিকালে বাড়ি ফিরে হালাল রুজির জন্য যখন ঘর থেকে বাহির হয়, আর সারাদিন ঘাম জড়ায় যখন বিকালে বাড়িতে ফিরে,
হাদিসে কুদসি আল্লাহর বাণী, সে এরকম ঘরে ফিরে যেরকম তার মা তাকে জন্ম দিল এই মুহূর্তে, এরকম নিষ্পাপ ফিরে ঘাম ঝরতে থাকে না, ঘামের সাথে তার গুনাহ ঝরতে থাকে, ঝরতে ঝরতে বিকালে নিষ্পাপ হয়। নারায়ণগঞ্জে পাওয়া যাবে বিত্তশালী লোকদেরকে, পাওয়া যাবে যাদের ঘুম ট্যাবলেট ছাড়া হয় না, আর মধ্যবিত্ত আর গরিব মানুষগুলোকে পাওয়া যাবে যারা শুইতে দেরি ঘুমাইতে দেরি করে না। কেন জানেন? হাদিসে কুদসি, ওই শ্রমিকগুলা যখন ঘরে আসে আর বিছনায় যখন পিঠ দিয়া দেয়, তা আল্লাহ বলে আমি থাপ্পি পড়া ঘুম পড়াইয়া দিই, থাপ্পি দিয়া, আমি কুদরতি মেডিসিন ভিতরে ঢুকাইতে থাকি, শ্বাস ছাড়তে থাকে, ক্লান্তি গুলা শ্বাসের সাথে বাহির হইতে থাকে। সকালবেলা যখন ওঠে তো আগের দিনের থেকে চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা, আবার বাইক নিয়ে দৌড়াইতেছে, আবার কর্মস্থলে দৌড়াইতেছে। যদি তা না হইতো, আল্লাহ বলে আমি যদি কুদরত দিয়া না করতাম, তাহলে আজকে যেরকম ক্লান্ত হয়ে আসছিল আর বিছনায় শুয়ে গেছে, বলছে খাবো না, শরীরটা আর চলে না, একটু দূরে সরো, আমাকে একটু ঘুমাইতে দাও, আমি একটু আরাম করে নেই, আল্লাহ বলে যদি আমি দূর না করতাম, তাহলে কাল সকালে আরো চাঙ্গা হয়ে উঠতে পারতো না। কথা জানি কোথেকে কই চলে যেতেছে, আজকে জীবনটা ছোট্ট আমাদের, কিন্তু কোথায় কাটাইতে হবে জানি না, কিভাবে কাটাইতে হবে জানি না, কোথায় সময় দিতে হবে জানি না, কার সাথে সম্পর্ক ঠিক করতে হবে জানি না, শুধু সারাদিন দৌড়াইতেছি জোড়া তালি দেওয়ার জন্য, আর মনের ভিতরে আশা নিয়া, এই বুঝি মিলল হুমা, এই বুঝি মিলল হুমা, এই বুঝি মূল্য পরশ পাথর, পরশ পাথর বোঝেন তো, হুমা বোঝেন, হুমা, হুমা একটা পাখি আছে যেটা মাথায় বসলে বলে রাজা হয়ে যায়, ছোটবেলা শুনছিলাম, বুড়া বুড়িরা বলতে পারবে, হুমা একটা পাখি আছে যার মাথায় বসে সে নাকি রাজা হয়ে যায়। আমরাও ভাবতেছি এই বুঝি পাইলাম পরশ পাথর, ছোঁয়া লাগলেই আমার জীবন সুখের হয়ে যাবে, আমার জীবন শান্তির হয়ে যাবে, আমার সমস্ত সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে, আমার জীবনে লাইফ হ্যাপি হয়ে যাবে। আপনি দৌড়াইতে 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 ক্লান্ত হয়ে যেতে পারেন, কোরআন সত্য কথা বলছে, ওরকম কাসারাবিন ইয়াহসাবুস সামআনু মাআ, যেরকম পিপাসিত মানুষ মরুভূমির ভিতরে যখন সূর্যের তাপ পড়ে, মরুভূমি আপনারা দেখেন নাই, সাহারা মরুভূমি আপনারা দেখেন নাই, আমি দুইবার গেছি সাহারা মরুভূমিতে, যেটা শুরু হয়েছে টিউনিসিয়ার থেকে, যেটা শেষ হয়েছে মুরিতানিয়ায় যায়, টিউনিসিয়া, জাজায়ের, মরক্কো, শেষ মাথা হইল এর, শেষ প্রান্ত হইল এর শেষ মাথা, আইনুস সাহারা, তার চক্ষু আর মাথা হইল যায়, তার চক্ষু আর মাথা হইল যায়, সেই ইয়েতে টিউনিসিয়ায় ওইখানে শেষ হয়েছে। যখন দুপুরে উত্তপ্ত সূর্যের কিরণ যখন পড়তে থাকে, তখন মনে হয় যেন সমুদ্র ঢেউ খেলতেছে, আসলে সমুদ্র না, বালুর উপরে কাসারাবিন, মরুভূমিতে যেরকম পিপাসিত ব্যক্তি সূর্যের আলো যখন বালুর উপরে পড়ে, তখন মনে করে পানির তরঙ্গ, পানির ঢেউ খেলতেছে, সে দৌড়াইতে থাকে, তরঙ্গ পিছে যাইতে থাকে, দৌড়াইতে 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 এক সময় পিপাসায় সে কাতর হয়ে পড়া যায়, ফালামিয়াজিদ মাআ, ওইখানে সে পানি পায় না, কি পায়, মৃত্যুর সাথে সে আলিঙ্গন করে, মৃত্যুর সাথে, আমরাও দৌড়াইতেছি মৃত্যুর সাথে আলিঙ্গন হয়ে যাবে না, সম্পর্ক ঠিক হবে না, জীবনে মজা আসবে না, জীবনে স্বাদ আসবে না, জীবনে সুখ আছে, আজ পর্যন্ত তো দৌড়াইলাম,
যার 20 বছর 30 বছর, সে 30 বছর পর্যন্ত দৌড়াইতেছে, 40 বছর পর্যন্ত দৌড়াইতেছে, 60 বছর পর্যন্ত দৌড়াইতেছে, একজন আমাকে এখানে হাত উঠায় বলেন, এখানে 60 আছে, এখানে 50 আছে, এখানে 40 আছে, এখানে 45 আছে, এখানে 20 যুবকও আছে, কেউ বলুক যে আমি হ্যাপি, আমি কোনো সম্পর্কে সুখী, কারো কোনো অভিযোগ নাই, এখানে সন্তানও আছে, সেও বলবে আমার অভিযোগ অনেক বাবার বিরুদ্ধে, আমার অভিযোগ অনেক মায়ের বিরুদ্ধে, আমার অভিযোগ অনেক ভাইয়ের বিরুদ্ধে, আমার অভিযোগ অনেক মামার বিরুদ্ধে, আমার অভিযোগ অনেক চাচার বিরুদ্ধে, আমার অভিযোগ অনেক দাদার বিরুদ্ধে, সবার দিলের ভিতরে অভিযোগ আর অভিযোগ ভরা। রাগ হয়ে গেলেন ঠিক না? কেন জানেন? আসলে আমি শিখি নাই, আমি জানি নাই যে আমার এই ছোট্ট জীবনটাকে কাটাইতে হবে কোথায়, কোন সম্পর্কটা আগে ঠিক করতে হবে, বাকিগুলা পরে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল আসতেছে, সফর পড়ায় শেষের দিকে, কয়েকদিন পরেই আসবে রবিউল আউয়াল, ওই মাসেই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আবির্ভাব হয়েছে, দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসছেন। আমাদের নবীর মানুষের জীবন বৃত্তান্ত তো শুরু হয় বেলাগত থেকে, আমাদের নবীজির জীবন বৃত্তান্ত শুরু হয়েছে রোজে আজল থেকে। সমগ্র বড় থেকে বড় মানুষ তার বৃত্তান্ত শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৌতে, মৌতে শেষ, ঠিক না? কি ভুল বললাম? হ্যাঁ, কিন্তু আমাদের নবীজির জীবন বৃত্তান্ত জন্ম থেকে না, রোজে আজল থেকে, প্রত্যেক কি আলমে আরোয়া থেকে, এরও আগে থেকে। আরে যতদিন থেকে আল্লাহ আছেন অতদিন থেকে আল্লাহর আল্লাহই যেরকম ইন্তেহা সারা, আমাদের নবীজির বৃত্তান্ত এর আগের থেকে, চরম বৃত্তান্ত না, তাহলে তো মৃত্যুতে শেষ হয়ে যাবে। আমাদের নবীজির মৃত্যুতে শেষ হয় না, জান্নাতে যে শেষ হবে, এর আগে শেষ হবে না, জান্নাতে যে জান্নাতে যে এর আগে শেষ হবে না। বৃত্তান্ত শুরু হয়েছে রোজে আজল থেকে, ওই নবী আয়েশা ওই মানুষগুলাকে বুঝাইছেন, যারা আমাদের মতো হাতরাইতে ছিল, যারা আমাদের মতো কাতরাইতে ছিল, যারা আমাদের মতোই পেরেশান ছিল, যেখানে সম্পর্কে কোনো শান্তি ছিল না, কোথার থেকে শান্তি হইতো? মেয়ে জন্ম নিলে জীবন তো যাকে কবর দিতে হইতো, ওই সমাজে আবার শান্তি কোত্থেকে আসে? যেখানে কোনো শান্তি ছিল না, অন্ধকার আর অন্ধকার ছিল, ওই যুগে আয়েশা মানুষকে বুঝাইছে তোমার জীবন কোথায় কাটাবে, কার সাথে তুমি সম্পর্ক ঠিক করবে, তাইলে তোমার দিল বড়া যা তা তুমি পাওয়া যাবে, তোমার দিল বড়া যেটা যেটা তুমি চাও। এই জন্যই কোরআন বলছে হায়াতান তাইয়েবার অর্থ জানেন? ওলামায়ে কেরাম একমত নাও হইতে পারে, হায়াতান তাইয়েবার অর্থ কি? কি অর্থ কি হুজুররা বলেন? হায়াতান তাইয়েবা মানে কি বলেন বলেন? সুখী, ঠিক না? না, হায়াতান তাইয়েবার অর্থ হলো তোমার পছন্দের জীবন। কি 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 তুমি যেরকম পছন্দ করবা ওরকম দিব, তোমার পছন্দের বিপরীত হবে না, তোমার পছন্দের তুমি যেরকম আঁকবে, নকশা করবে, প্ল্যানিং করবে, তোমার প্ল্যানিং অনুযায়ী হবে, তোমার প্ল্যানিং এর বাহিরে কিচ্ছু হবে না, তোমার প্ল্যানিং এর বাহিরে কিচ্ছুই হবে না। হায়াতান তাইয়েবার অর্থ হলো তোমার পছন্দের জীবন। যেমন যুবক বয়ে বয়ে আঁকতেছে কিরকম হবে, বুঝছেন তো?
যুবক বয়া বয়া আঁকতেছে, যুবক বোঝেন, বয়া বয়া আঁকতেছে, কি আঁকতেছে বোঝেন, যুবতী বৈশা বৈশা আঁকতেছে, আরে বোঝেন না মনে হয় ইশারা। হ্যাঁ, কয়েকদিন আগেই তো বিয়ে, পরেই তো বিয়ে করবে ঠিক না, এখন থেকেই মডেল আঁকতেছে কিরকম হইতে হবে ঠিক না। এখন যদি যুবকের সম্পর্ক সঠিক হয় তাল্লা বলে তোমার পছন্দেরটাই তোমাকে উঠায় দিব, আত্মাইয়েবাতুল তাইয়্যিবিন, তোমার পছন্দেরটা তোমার হাতে উঠায় দিব। কেমন পছন্দ দেখেন, কেমন পছন্দটা উঠায় দিছে, একদিন দুই দিন তিন দিন চার দিন চতুর্থ দিনও চলে আসছে, সূর্য উঠা গেছে কিন্তু চুলা এখনো জ্বলে নাই, কিচ্ছু নাই ঘরে, এক পাও দুই পাও আলী সান্ত্বনা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে বইলা যেতেছে, ফাতেমা যাইতেছি হয়তো আজকে কিছু জুটবে, চলে গেছে। সকাল পার হইয়া দুপুর চলে আসছে, দুপুর গড়াইয়া বিকাল চলে আসছে, কিচ্ছু জোটে নাই, বিকালে ভারী ভারী পাওগুলা বাড়ির দিকে বাড়তেছে, চেহারাটা মলিন, পাওগুলা ভারী, কিচ্ছু মিলে নাই, চতুর্থ দিনও কিছু মিটবে না, ঘরে ক্ষুধার্ত, আস্তে আস্তে পাও ঘরের দিকে বাড়তেছে, ওজনওয়ালা পাও, অভিভাবক জানে তার অবস্থা কি হয় ঠিক না। হ্যাঁ, কত বাবাও তো এখানে পাওয়া যাবে, হয়তো দুই একজন পাওয়াও যেতে পারে, যে ঈদের দিন নিজে তো কাঁদে নাই, কারো সামনে কাঁদে নাই, কিন্তু অন্তরালে যায়া বাথরুমে যায়া গোসলখানায় যায়া অন্তরালে যায়া চোখের পানি মুছছে, যে সবার ছেলে নতুন কাপড় পরবে, আমি আমার ছেলেদের জন্য নতুন কাপড় জোটাইতে পারি নাই। বিদায় সন্তানকে তো সান্ত্বনা দিছে, বাবা পুরাণটা কি পোড়ানো আজকে, ধুয়া টুয়া আমি পারি না, তাতে কি আসে যায়, আগামীতে হবে, কোরবানি ঈদে দিব তোমাদেরকে, কিন্তু চোখের পানি বাহিরে যে ঝরছে এতে কোনো সন্দেহ নেই, এরকম বাবা এখানেও পাওয়া যেতে পারে, এরকম মা পাওয়া যাবে যে চোখের পানি পেঁয়াজের পানি দিয়ে কাটায় দিছে, পেঁয়াজ কাটতে বসে চোখের পানি ছেড়া দিছে, আসলে কান্না পেঁয়াজের জন্য না, ওই কান্না ছিল যে আমি তো ছেলে সন্তানের সাথে কাঁদতে পারতেছি না, সবার ঘরে নতুন জামা, আমার পোলাপানের এবার ছেলে পেলের জামা হবে না, এরকম মাও আছে না, নাই আছে না, অভিভাবক জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে বাড়তেছে, যখন বিলকুল কাছে চলে আসছে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না পর্দা সরায়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা নু আসতেছে, কাছে চলে আসার পরে আওয়াজ দিছে আলী আলী, চোখে চোখ পড়ছে তো বলছে চেহারা মলিন কেন, বলছে হাত ইশারা করছে আজকেও কিছু জোটে নাই, তো বলছে আলী ওয়াজাদ না শাকর না লামনা জি সাবর না, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, ইন্নাল্লাহ মা শাকিরিন ইন্নাল্লাহ মা সাবিরিন, শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন, হাসবে তো দরজা খুলবে, নাইলে খুলবো না, হাসো দরজা খুলবো, নাইলে খুলবো না, তো হাইসা দিছেন, ওই হাসিও আমারও মনে হয় জালি আসলে যেরকম হাসে ওরকম হাসতে পারে না, হাসছেন বটে, দরজা খুলে দিছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে স্বামীকে গলা লাগাইছেন, সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত আরবি যারা বোঝে তারা ভালো বুঝবে, সাররাত খুশি খুশি, তাবাসসামাত মুস্কি হাসি এবং খুশিতে স্বাগত জানাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নু গলায় ধরে দোয়া দিছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক, দাখালা জাওজাহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, যদিও চতুর্থ দিনের না খাওয়া কোনো কিছু ছাড়াই স্বামী ঘরে ফিরলো, সাররাত ওয়া তাবাসসামাত, তারপরও তুমি হাসতেছো, তারপরও তুমি খুশিতে নাচতেছো, তোমার উপরে রহমতের বৃষ্টি হোক, কি এটার নাম লাইফ, এটার নাম জিন্দেগি, ওই যেটার পিছনে দৌড়াইতেছি না বুকে আশা নিয়া, কি পাইছে না পায় নাই, হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা নু পাইছে না পায় নাই, হ্যাঁ আমরা কি পাইছি, হ্যাঁ তাহলে বোঝা গেল মেরে দোস্ত, আসেন কথা আমার শেষ দিকে চলে আসছে,
আসলে শিখতে হবে আমার জিন্দেগিটা কোথায় কাটানো দরকার, এটা শেখা উচিত। আজকে তো 12 জায়গায় কাটাইতেছি, প্রথমে বলছি আবারও বলতেছি, 12 জায়গায় জীবন কাটতেছে, হাটে না হয় বাজারে, খেতে না হয় খামারে, রোডে না হয় ঘাটে, অফিসে না হয় আদালতে, ঘরে না হয় বাড়িতে, মেইল না হয় ফ্যাক্টরিতে, 12 জায়গায় জীবন কাটতেছে। শিখেন কোথায় জীবন কাটা দরকার ছিল, শিখেন। সমস্ত সম্পর্ক গুলাকে ঠিক করার জন্য মাথার পায়ে ঘাম, হায় 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 হায়, বাবা যায় না। একটা সময় ছিল কাফের সমাজে পর্যন্ত ভাবা যায় নাই। আমি আপনাদেরকে হাদিস থেকে দেখাইতেছি, আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বদরের যুদ্ধ সে মুসলমান হয় নাই, বদরের যুদ্ধের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটার কথোপকথন চলতেছিল, আমাদের হেকায়াতুস সাহাবার ভিতরে এই কাহিনী আছে, ফাজায়েলে আমলের শেষে হেকায়াতুস সাহাবার ভিতরে আছে, বাবা বদরের যুদ্ধে বহুতবার আপনি আমার সীমারেখার ভিতরে, রেঞ্জের ভিতরে চলে আসছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করে দিতে পারতাম, কিন্তু যতবারই আমি তরবারির দিকে হাত বাড়াইছি তো আমার ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, আব্দুর রহমান করিস তো করিস কি, কার উপরে তরবারি চালাবি বাবা, বলে এই চিৎকার আমার হাত তরবারির থেকে দূরে সরায় দিছে। অথচ বেটা কাফের, বাপ মুসলমান। আর আজকে প্রতি মাস, কোন মাস এরকম যায় না বাংলাদেশের পত্র পত্রিকায় না আসে, মুসলিম সন্তান হয়তো মাকে জবা করতেছে, নাহলে বাপকে জবা করতেছে, ঠিক না? মুসলিম সন্তান মাকে, মুসলিম সন্তান বাবাকে, মাকে বাবাকে, হায় হায় বাকিগুলা তো বাদই দিলাম, কত ভাই তো মিষ্টি খায়, বাইকে কাঠগোড়ায় দাঁড় করায় বেয়াজ্জত করার পরে নিজে মিষ্টি খায়, করছি আজকে মনের মতো আরে বেয়াজ্জত, ঠিক না? হ্যাঁ হায় 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 হায়, ও জানি না ভ্রাতৃত্ব কি জিনিস, ও জানি না ভ্রাতৃত্ব কি জিনিস, ও জানি না ব্লাড কানেকশন কি জিনিস, রক্তের বাঁধন কি জিনিস ও জানি না, যদি জানতো তাহলে 2 বিঘা জমিনের জন্য ভাইকে কাঠগোড়া দাঁড় করায় বেয়াজ্জত করে নিজে হাসতেছে আর মিষ্টি খাইতেছে, জমিন ফাটে গেল না কেন, ও ভিতরে ধসা গেল না কেন, দশা উচিত ছিল, রাগ হবেন না আমার কথায়, শরীয়ত বলে যে দশা উচিত ছিল, ভ্রাতৃত্ব, ব্লাড কানেকশন, রক্তের বাঁধন, ভাইকে বেয়াজ্জত করা, আরে যেই মুহূর্তে ওর কাঠগোড়ায় দাঁড় করাইছে, মেশিন ছিল না, অনুভূতি ছিল না, অ্যানালাইসিস ছিল না, দৃষ্টি এত দূর পর্যন্ত যায় না, নইলে ও দেখত যে উপরে আকাশ পর্যন্ত কাঁপতেছে, যে বাইকে বেয়াজ্জত করতেছে আর ও খুশি করতেছে। মেরে দোস্ত কেমনে যে আপনাদেরকে বুঝাবো, এই জন্য আসেন ইসলাহি মজলিস, আসেন শিখি, একদিনে তো সব কিছু আপনাদেরকে বুঝাইয়া দেওয়া যাবে না, এতটুকু অনুভূতি আপনাদের দিলে পয়দা করা যাবে যে শিক্ষার মতো, শিখার জন্য একটা আগ্রহ উদ্দীপনা আপনার দিলে তৈরি হয়, শিখেন। সময় যা চলে গেছে চলে গেছে, এই উম্মতের জন্য আছে সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি মূল্যায়ন করার মতো করা যায় তো আমাদের নবীজির সুবাদে, নবীজির কারণে, নবীজির ইজ্জতে, নবীজির সম্মানে, বন্ধুত্বের কারণে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, আমাদের কারণে না, বন্ধুর কারণে, বন্ধুর কারণে।
ওলামা একরাম আছেন, একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ইব্রাহিম ও খলিল, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ কি সমান তো, হ্যাঁ পার্থক্য কি? খলিল বলা হয় ভালোবাসার খাতিরে যার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হয়, এরে বলা হয় খলিল। কি? ভালোবাসার কারণে যার কাছ থেকে সবকিছু, 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 সবকিছু নিয়ে নেওয়া হয়। ইব্রাহিম খলিলুল্লাহ, এই জন্য ভালোবাসায় সব কিছু নিয়ে নিছেন, নিতে 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 বুড়া বয়সে ছেলে ছেলে জন্ম হয়েছে, সন্তান আসছে, আল্লাহ বলে এটারও জবাই করে আমারে দিয়া দাও, এটা হলো খলিল, এটা হলো। আর হাবিব অর্থ কি জানেন? ভালোবাসায় যাকে সব কিছু দিয়া দেওয়া হয়, ভালোবাসায় নিজের কাছে যা আছে সব কিছু, সব কিছু, সব কিছু, আল্লাহ সব বান্দার উঠায়া বন্ধুকে দিয়া দিছেন, লন সব আপনার জন্য, আপনি হাবিব। বুঝাইতে পারছি পার্থক্য? বুঝে আসছে? কি বুঝে আসছে? খলিল বলে ভালোবাসার কারণে যার কাছ থেকে সব কিছু, আর হাবিব বলে ভালোবাসা যাকে সব কিছু দিয়া দেওয়া হয়, সব দিয়া দিছেন, সব সব আপনি নিয়ে আনেন, সব আপনার, আমিও আপনার, আমিও, আমিও, আমিও। এই জন্য আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হুজুরের জিজ্ঞাসা করেন, বুখারী পড়াইতেছে পড়ছে, এক জায়গায় আছে আল্লাহ আপনার ইচ্ছায়, আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনার ইচ্ছায় এত জলদি করে কেন? আছে না এক জায়গায়? কি আছে না? ওলামায়ে কেরাম কোথায়? নাই এখানে? হ্যাঁ বুখারীতে আছে, আল্লাহ আপনার ইচ্ছায় এত জলদি করে কেন? পুরা কাহিনী বললাম না, হুজুরদের কাহিনী মনে উঠে গেছে, আল্লাহ আপনার ইচ্ছা এত জলদি করো, কারণ হাবিব তো, হাবিবের অর্থই এলো যাকে ভালোবাসা সবকিছু, সবকিছু দিয়া দেওয়া হয়। আমাদের নবী সুবাদে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়া দিছে, কি দিছে? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি মূল্যায়ন করতে পারো, আর যদি হাত উঠায়া দিয়া মাপও চাইতে পারো, এতটুকুই মূল্যায়ন করতে পারো, খালি মাপ চাইতে পারছো আর কিচ্ছু করতে পারো না, আল্লাহ বলে তাইলেও তোমার পিছনের গুনাহ মাফ করে দেব। হ্যাঁ আরেকটা অপশনও আছে, যদি হাতও না উঠাইতে পারলা, মুখ দিয়া কিছু নাও বলতে পারলা, মনে মনে যদি এই কথা তুমি বলতে পারলা যে এক আল্লাহ, এক আঙ্গুল ইশারা দিয়া এক আল্লাহ, এটা মনে 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 এক আল্লাহ আঙ্গুল দিয়া দেখায় দিলা এক আল্লাহ, তাইলো গ্রহণযোগ্য, তাইলো কলেমার মৌ, তাইলো পিচের সব মাফ। বিদায় যা চলে গেছে চলে গেছে, ওটা নিয়ে আফসোস করার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই, আফসোস করতে পারি, হ্যাঁ আফসোস কাজে দেয়। আগে বলছি কি না জানি না, শুনছেন কি না তাও জানি না, এই উম্মতের জন্য সুযোগ, এই উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে যদি এসা অনুতপ্ত হইয়া মাথা ধরা যদি বৈশা পড়ে আর যদি চিৎকার দেয়, হায় আমি গেলাম, হায় আমি শেষ, হায় আমি জাহান্নামী হয়ে গেলাম, হায় আমি দোজখী হয়ে গেলাম, হায় আমি ধ্বংস হয়ে গেলাম, হাদিসের শব্দ হলো হায় আমি ধ্বংস, তা আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহ বলতেছে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, আরবি যারা বোঝে তাদের মজা লাগবে, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া জানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া ওয়াইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ চিৎকার দিয়া বলে আমি আর
আর জায়গায় থাকতে পারি না, তুই যখন চিৎকার দিয়েই ফেললি যে ধ্বংস হয়ে গেছি, ধ্বংস আমার, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, জানান্তা আন্নাকা মিন আহলি নার, তুই ভাইবা ফেললি, তুই দুচুগি হয়ে গেছস, তো মানাহ তুই ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে আমার চাদর, রেজার চাদর দিয়ে তোকে ডাইকা নেই, আমার মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দেই। আয়েশা পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তার কোনো কারণ নাই, তো সব গুণা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আমার নাম আজিজুল গাফফার রাখলাম। এই উম্মতের জন্য তো এতটুকু সুযোগ আছে, এই জন্য আসেন আজকে পাক্কা ওয়াদা করি, ওলামা একরাম কদমে কদমে আছে, নারায়ণগঞ্জে লক্ষ হাজার হাজার ওলামা, শত শত বড় বড় মাদ্রাসা বন্দরে আছে, নারায়ণগঞ্জ পুরপারে আছে, চতুর্দিকে ছড়ানো আছে, বড় বড় ওলামা একরাম আছে, আল্লাহ ওয়ালারা আছে, আসেন আজকের থেকে ওয়াদা করি পাক্কা যে ইনশাআল্লাহ শিখবো, জীবন বাকি যেটা রয়ে গেছে ওটা কোথায় কাটাইতে হবে, সম্পর্ক কার সাথে ঠিক করতে হবে। আজকে মেরে দোস্ত মজা নাই, বিদায়ই তো, সবাই পেরেশান, হায় হায় হায়, আমাদের সর্বস্তরে ধ্বংস, ধ্বংসের লীলা খেলা যেন তুফানের মতো চাইপা চাইপা আসতেছে, তুফানের মতো ধায়া ধায়া আসতেছে, কোন স্তর ভাবছিলাম কিশোররা মনে হয় ভালো আছে, এখন কিশোর গ্যাং শুরু হয়ে গেছে, ভাবছিলাম যুবকরা মনে হয় ভালো আছে, কিন্তু এখন যুবকরাও দেখা যায় বেশিরভাগ লাইন ছাড়া হয়ে যেতেছে, কোন স্তর নিবেন আপনি, সব স্তরেই যেন কুয়াশায় ঢেকে দিতেছে, সব স্তরের উপরে যেন তুফান চাইপা পড়তেছে, নাইলে প্রতিদিন দেখেন প্রতিদিন সামান্য সামান্য বিষয়ে মানুষ মানুষকে হত্যা করতেছে, সামান্য বিষয়ে। কালকেই মনে হয় কামরাঙ্গীর চরের ইয়ং ছেলে 6-9 পড়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, একজন আরেকজনকে ছুরি মেয়েরা জায়গাটা জাগায় শেষ, প্রতিদিন বৈশা আসতেছে না, আসতেছে না, হ্যাঁ প্রতিদিন বৈশা আসতেছে, প্রতিদিন যেগুলো উচ্চারণ করা যায় না মুখে, ছি ছি লাগে উচ্চারণ করা যায় না, দর্শন উচ্চারণ করা যায় না, তাও বয়স্ক না, তাও বাচ্চা, এরকমও জিনিস পত্রিকায় আসতেছে, হায় 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 হায়, লজ্জায় মুখে আনা যায় না, আল্লাহ সবাইকে হেফাজত করুন। এই কুয়াশা আমাদের উপরে ধায়া কেন আসতেছে, আমাদের সমাজ এরকম কেন হইতেছে, প্রশাসন এত স্ট্রং, সিসি ক্যামেরা প্রত্যেক গলিতে, এত কিছু থাকার পরেও সবকিছু লেগামহীন কেন হইতেছে, বোঝা গেল পিছনে কোনো কারণ অবশ্যই আছে, পিছনে কোথাও ভুল অবশ্যই আছে, আসেন না শিখি না, কার সাথে সম্পর্ক ঠিক করলে সব ঠিক হয়ে যাবে শিখি, আরে কেউ করুক আর না করুক আমি করি, আমাকে একদিন দুনিয়া ছাড়া চলে যেতে হবে, জীবনটা অতি ছোট, যে আসছে তাকে চাইতেই হবে, এইখানে কেউ থাকে না আমরাও থাকবো না, এখানে থাকার উপযোগী একজনই ছিলেন, উনি যখন থাকেন না তো কারো থাকার সুযোগ এখানে নাই, কবির কথাই সত্য, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারো জন্য হইতো মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রসুলুল্লাহ কোনোদিন দুনিয়া ছাড়া যেতেন না, জগৎটা তো ওনার সুবাদেই তৈরি, জগৎটা তো ওনার জন্যই চেহারা আলো দেখছে, সূর্য তো ওনার জন্যই তৈরি হয়েছে, চন্দ্র তো ওনার জন্যই আলো পাইছেন, উনি যদি না আসতেন তাহলে কিছুই হতো না, উনি ওনার রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোনো কিছুই তৈরি হতো না, না আরশ না কুরসি, না লৌহ না কলম, না জান্নাত না জাহান্নাম, না সিদরা না মুনতাহা, না আকাশ না জমিন, না পাহাড় না পর্বত, কোনো কিছুই তৈরি হতো না, ওনার রহমতের ছোঁয়ায় সব কিছু তৈরি হয়েছে, কিচ্ছু তৈরি করতেন না, বন্ধুর রহমতের কারণে তৈরি হয়েছে, আজকে কোথায় ভুল, এত কিছু হওয়ার পরেও আমরা দৌড়ায় ছুটতেছি, পাগল
পাগলের মতো পরেশান হইতেছি, মাথার কাম পায়ে ঝরাইতেছি আর মনে আশা নিয়ে দৌড়াইতেছি, কিন্তু পূরণ হইতেছে না। আমরাও যেন মরিচিকার মতো দৌড়াইতেছি, একদিন মৃত্যু আসবে, মুখ থোবড়ায় পড়া যাব, মুহূর্তের কোলে ঢোলা পড়ব, বুকের আশা বুকেই থাকবে, কোনোদিন পূরণ হবে না। যেরম মরুর ধানে মরুভূমিতে কোনোদিন পানির আশা পুরা হয় না, আমাদেরও সুখের আশা পুরা হবে না, মজার আশা পুরা হবে না, শান্তির আশা পুরা হবে না। কারণ আমরা জানি না জীবন কোথায় কাটাইতে হয়, আমরা জানি না সম্পর্ক সর্বপ্রথম কার সাথে ঠিক করতে হয়, কোনখানে মেইন চাবি কাটি জানি না আমরা। এই জন্য আজকে ওয়াদা করেন যে এই মজলিসে ওয়াদা করলাম, নিয়ত না, আল্লাহর ঘরের উপরে হাত রাইখা ওয়াদা করেন যে আমরা উলামাদের থেকে শিখব। কি বলেন, শিখবেন? পাক্কা ওয়াদা, ওয়াদা শিখব। ওই অনুযায়ী যেতটুক জীবন, আমি যুবকদের পায়েও হাত রেখা বলবো তোমরাও শিখো, তোমরা জানো না তোমাদের যৌবন কত দামি। শয়তান তোমাদের যৌবনকে ছিনায় নিতে চায়, জানে মাখন নিয়ে নেওয়ার পরে গোলের দাম আর কতই হবে, মাঠার দাম আর কতই হবে, মাখনই যদি নিয়ে নিতে পারি তাহলে মাঠার দাম আর কতই হবে, ঠিক না? মাখন ফুল ক্রিমের দাম ভিন্ন, হ্যাঁ, আর জিরো ক্রিমের দামই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, জিরো ক্রিম বুঝো তো, যেটাতে কোনো ক্রিম নাই, যে দুধে কোনো কি নাই, ক্রিম নাই, ওটার দামই ভিন্ন, আর যেটার ভিতরে ফুল ক্রিম ওটার দামই ভিন্ন। যৌবন হলো জিন্দগির ক্রিম, এই জন্য আল্লাহ এটাকে কিনতে চাইছে। তুমি জানো না তোমার দাম কত, তোমরা জানো না। হ্যাঁ, আমার তো মনে চায় শুধু যুবকদেরকে নিয়ে প্রোগ্রাম করি, আমার সমাজের, আমার দেশের, আমার ভাষার, আমার জাতির যুবকরা যদি ঠিক হয়ে যেত, এদেরকে যদি বুঝাইতে পারতাম, এরা যদি এদের দাম বসত, যুবতীরা যদি নিজের দাম বসত, এরা যদি এদের কাজ বসত, এরা যদি যৌবনকে সুরক্ষিত করতে পারত, তাইলে মনে হয় আমি একটা জাতি উপহার দিতে পারতাম। যেই জাতি যেরকম আজকে মানুষ এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে, তাইলে মনে হয় আমি আমার দেশের যুবকও সারা দুনিয়া এক্সপোর্ট করতে পারতাম, যে আমরা এরকম যুবক চাই। ওই যুবক, হ্যাঁ যুবক, তোমরা জানো না একটা পর্ব আসে তোমাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, আর আল্লাহ সম্বোধন করে বলে, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি কবেই না লোহা আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন কবেই না তামার হয়ে যেত, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটাও হতো না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানাও হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর চেহারা দেখলে আর পারি না, লাউলা ইয়া শাবাব, হাদিসের শব্দ বলতেছি আমি, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি তাহলে আমি করে দিতাম, কিন্তু তোর চেহারার দিকে চাই আমি পারতেছি না, তুই আমার কাছে এতটুকু প্রিয়। কে বলতেছে? কে? বানানে ওয়ালা রব আল্লাহ, যে সমস্ত বাদশার বাদশা, যে আকাশ জমিনের মালিক, সব যার হাতের ভিতরে আল্লাহ বলতেছে যুবককে দেখায়, লাউলা ইয়া শাবাব, অথচ যুবক তার যৌবনের দামই জানে না, কামই জানে না। দোষ আমারও, আমি আমার যুবককে বুঝাইতে পারি নাই। হায়, যদি পারতাম, আমার মনে চায় যদি পারতাম যে শুধু প্রোগ্রামগুলো যুবকের ভিতরেই হইতো, প্রতিদিন হইতো, সারা বাংলায় ছুটে বেড়াইতে পারতাম, তাহলে মনে হয় হাজারের ভিতরতে দুই চার জন হলেও তো হইতো, শতের ভিতরে দুই চার জন হলেও তো হইতো, পুরা যুবক সমাজের ভিতর থেকে কিছু হইলেও তো আমি তৈরি করতে পারতাম, যাদেরকে দেখে আল্লাহ লজ্জা পাইতো। এই জন্য আল্লাহ বলছে শাবাব আ খুশা, ওই যুবক যারা নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, ওদেরকে দেখলে আল্লাহ লজ্জা পাওয়া যায়, ও নিজেকে গুটাইছে লজ্জাপতির মতো। লজ্জাপতি বোঝেন? লজ্জাপতিতে ছোঁয়া লাগলে কি হয়ে যায়, কি হয়ে যায়, গুইটা যায়, গুইটা যায়, নিজেকে গুটায় আনে, ঠিক না? যুবক আল্লাহর
কয়ে নিজেকে গুটায় নিছে, চোখ আছে তো দেখে না, কান আছে তো শোনে না, মুখ আছে তো বলে না, হাত আছে তো ধরে না, পাও আছে তো চলে না, ব্রেন আছে ভাবে না, দিল আছে চিন্তা করে না, আল্লাহর ভয়ে নিজেকে গুটায় বসায় নিছে, আল্লাহর ভয়ে নিজেকে গুটায় ফেলছে। তখন আল্লাহ বলতেছে, যুবক তুই না থাকলে আমি সব ধ্বংস করে দিতাম, তোর কারণে পারি না। শুধু এইখানে শেষ না, হাজারো ফজিলত রয়ে গেছে। এই জন্য তোমাদের হাতে পায়ে হাত রেখা বলতেছি, তোমরা ওয়াদা করো, যারা বুড়া হয়ে গেছে এদের জীবন তো চলে গেছে, অনেকটুকু পার হয়ে গেছে, তোমরা পা জমিনে মসজিদে হাত রাখা, আমি তোমাদের পায়ে হাত রাখি, তোমরা মসজিদে হাত রাখা ওয়াদা করো যে আমরা জানবো আর ওই অনুযায়ী ইনশাআল্লাহ চলতে চেষ্টা করবো। পাক্কা ওয়াদা, ওয়াদা যুবকদেরকে বলতেছি, ওয়াদা ইনশাআল্লাহ। এরকম যুবক যদি দশ জনও কোনো এলাকায় থাকে, তাহলে ওই এলাকার জন্য রহমতের জন্য যথেষ্ট। এরকম যদি একটা জামাত তৈরি হয়ে যায় যে যারা নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিবে, নিজের অলি গলিতে এই বইলা হাঁটবে, হায় 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 যে আমাদের কারণে আল্লাহ রহমত নাজিল করবে এই এলাকার ভিতরে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك আয় আল্লাহ এই গরমের ভিতরে চোখের পানি ঝরুক আর না ঝরুক, ঘাম সবার ঝরতেছে, আয় আল্লাহ এই ঘামকে চোখের পানি মনে করে, আয় আল্লাহ আর উসিলায়, এই ঘামের উসিলায়, আপনার ঘরের উসিলায়, যেই পর্যন্ত আওয়াজ যাইতেছে আল্লাহ, যে যেখানে বসে হাত তুলা থাকো আল্লাহ, সবার জীবনের পিছনের বুড়া খাতা মাফ করা, আমাদের বসাকে কবুল করেন, শোনাকে কবুল করেন, ভুল ত্রুটিকে মাফ করেন আল্লাহ, যার যেই পেরেশানি আছে দূর করেন, প্রয়োজন আছে মিটায়া দেন আল্লাহ। করুণার কারণে কত মানুষ চাকরি হারা, কত মানুষ ব্যবসা হারা, কত মানুষ কত ধরনের পেরেশানিতে লিপ্ত হয়ে গেছে আল্লাহ। আজিরনা ফি মুসিবাতিনা হাদিহি ওয়াখলুফনা খায়রাম মিনহু আল্লাহ, যে উত্তম বদলা এদেরকে নসিব করেন আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, যারা সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন আল্লাহ 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 আল্লাহ। সারা দুনিয়ার থেকে করুণাকে গুটায় দেন আল্লাহ। সবাই স্বীকার করুক আর না করুক, কিছু মানুষ তো স্বীকার করে, কিছু মানুষ তো চোখের পানি ঝরায়, কিছু মানুষ তো আপনার কাছে মাপ চায় আল্লাহ। এদের উসিলায় সারা দুনিয়ার থেকে করুণাকে গুটায় দেন আল্লাহ। সারা দুনিয়ার থেকে না গুটান, মুসলমান দেশগুলার থেকে গুটায় দেন, মুসলমান দেশগুলার থেকে না গুটান, তো আমাদের দেশ থেকে গুটায় দেন। এত মাদ্রাসা কোথাও নাই, এত মসজিদ কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত নামাজি কোথাও নাই, এত দাড়ি টুপিওয়ালা কোথাও নাই, এত পর্দা নিশীন দুনিয়ার কোথাও নাই। একবার মসজিদ বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মক্তব এবজখানা বন্ধ হয়ে গেছে, আরেকবার আইনা আয় আল্লাহ আপনি বন্ধ করে দিয়েন না। যদিও মানুষ আশঙ্কা করতেছে শীতের ভিতরে আবার প্রকট ভাবে আসবে, আল্লাহ আপনি কুদরত দিয়া পারেন এটাকে গুটায় আপনার খাজিনায় নিয়ে যাইতে, আল্লাহ এটাকে গুটায় নিয়ে যান আল্লাহ আল্লাহ। যারা যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, আশা রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন আল্লাহ। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ
माफ करा दें। रब्बिर हम हुमा, रब्बिर हम हुमा, रब्बिर हम हुमा, कमा रब्बयानी सगीरा। वसल्लल्लाहु तआला अला खैर खल्की मुहम्मद व आलिही व सहाबी अजमाइन बिरहमतिक या अरहमर राहिमीन। को मुसाफा ना करी।